বিভাগে দাঙ্গা ও গান্ধীজির হত্যা দুই বিষয় আমাদের মনে খতের নেই গেঁথে আছে। এই সময়ে এরকম অপ্রীতিকর কিছু পুনরায় ঘটলে খুব খারাপ হবে। কিন্তু সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক
নির্বিচার চিন্তা মতপ্রকাশ ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠাপন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিত্বের মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতির সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সহিত শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করেছি। আজ আমাদের জন্য কোনো গর্বের দিন। আজ থেকে আমরা সমগ্র ভারতবাসী একটি লিখিত সংবিধানের মাধ্যমে একটি স্বাধীন স্বাবলম্বী জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছি। আজ থেকে আমরা নানা ধর্ম নানা বর্ণের মানুষ নানা জাতির মানুষ আজ এক ভারতীয় জাতি হিসেবে পরিচিতি লাভ করেছি। আজকের দিনটি আমাদের জন্য একটি বড় খুশির দিন। আজ থেকে আমাদের দেশের প্রতিটি মানুষ সমান, একজন নেতার যা অধিকার একজন সাধারণ মানুষের তাই অধিকার। এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? আজ আমাদের জন্য খুশির দিন, আজ আমাদের উৎসবের দিন। তোমাদের পথ মত আলাদা। আমি সুভাষচন্দ্রের পথের পথিক,
সে পথে বড় বাধা আছে, সে পথে আছে বড় বিপদ। সেই পথে আমি তোমাদের মতো কটা কচি কাঁচা প্রাণকে নিয়ে হাঁটতে পারি না। তোমাদের দেখে আমার এক গর্ব হচ্ছে যে আজ তোমরা বের হয়েছো এরকম একটি চিন্তা ভাবনা নিয়ে। তোমাদের দেখে আমার বড় গর্ব হচ্ছে। তোমরা তোমাদের মধ্যে প্রচার করে যাও, তোমরা তোমাদের মতো করে তোমাদের মতে তোমাদের পথে তোমরা প্রচার করো। তোমরা দেশের মানুষকে মানুষ হিসেবে মানুষকে ভাবতে শেখাও। তোমরা এই দেশকে ভবিষ্যৎ গড়তে সাহায্য করো। তোমরা ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হও, দেশের নাম উজ্জ্বল করো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, বাছারা তোমরা বেঁচে থাকো যুগ যুগ। আমি চললাম বাবারা, আমি আরো গ্রাম থেকে গ্রামে আমার এই বাণী প্রচার করতে যাব। স্যার, এই কাজ আরম্ভকালে আমরা আপনাকে প্রণাম করেছি। না না না, থামো, তোমাদের প্রণাম করতে হবে না। তোমরা আমার সন্তান তুলো, তোমরা আমার বুকে এসো, আমি তোমাদের আশীর্বাদ করি। তার পূর্ণাবর্ত কিছু বক্তব্য যাতে আমাদের কাছে মনে করেন।
এক বিশেষ দিন আজকের দিনে আমাদের মহামান্য নিচে বসে নিচে বসে দুজন দাঁড়িয়ে নিচে বসে সরি যা দুজন দাঁড়িয়ে সম্মান করেছিলেন আমাদের ভারতবর্ষের মধ্যে উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন পিতা জানকীনাথ বসু উনি সরকারি আইনজীবী ছিলেন এবং উনি শিকড়ের টানে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওনাদের আদি যে ভেটে বাড়ি প্রতি বছর দুর্গা পুজো আসতেন সবাইকে নিয়ে এবং সুভাষচন্দ্র বসু ছিলেন ষষ্ঠ সন্তান তিনি ছোট থেকে ডান ফিরে দাঁড়িয়ে ছিলেন পড়াশোনায় মনোযোগী ছিলেন ধীরে ধীরে বড় হয়ে রাজনীতি জীবনে প্রবেশ করেন সত্যাগ্রহকে লড়তে হবে যেটা আমাদের শিখিয়ে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে উনি গোপনে ভারত ত্যাগ করে জাপান গিয়ে ওখানে আজাদীর ফৌজ গঠন করেন আজাদীর ফৌজ গঠন করে ইংরেজের মিত্র শক্তির সাথে বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাস্ত করেন এবং ধীরে ধীরে তিনি ভারতবর্ষের দিকে এগিয়ে আসেন এইভাবে উনি স্বাধীনতার যে বীজ বপন করেছিলেন সেই বীজ বপনে সেটা পূর্ণাঙ্গ ভাবে সেটা আমরা স্বাধীনতা দিবস পাই 15 আগস্ট 1947 সালে এই স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু তার সারা জীবন ত্যাগ করেছিলেন তিনি একটাই কথাই বলতেন যেটা আমাদের মনে রাখতে হবে যেটা উনি বলেছিলেন যে তোমরা আমাদের আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটা খুব মূল্যবান কথা এবং সেই কথা তিনি রেখেওছিলেন আমরা হয়তো স্বাধীনতার পরে আমরা নেতাজি সুভাষচন্দ্রকে পাই ফিরে পাইনি কিন্তু আমরা এটা আমাদের মনে রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা কোনোদিন ভুলব না এই কারণের জন্য এই স্বাধীনতা সংগ্রামীকে মনে রাখার জন্য 2021 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন এবং আমাদের এটা মনে রাখতে হবে যদি আমরা স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে পেতাম তাহলে আমরা অন্য এক ভারতবর্ষে বাস করতাম অন্য এক ভারতবর্ষকে পেতাম অন্য এক ভারতবর্ষকে যার সাহায্যে আমরা বিশ্বে এক নম্বরে থাকতাম আমেরিকা ব্রিটিশ ব্রিটেন সবাই মাথা নত করত কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা স্বাধীনতার সময় বা স্বাধীনতার পরে আমরা আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফিরে পাইনি কিন্তু উনার জীবনী পড়ে আমাদেরকে জাগ্রত করতে হবে এবং তোমরা পাল্টে নিয়েছিলেন এটাই হচ্ছে আমাদের ফারাক আমাদের জানতে হবে কারণ আমাদের মধ্যে
ধারণা রয়েছে সেই ধারণাগুলোর মধ্যে দিয়ে আমরা সবসময় ভাবি যে গান্ধীজি একটা দল আর নেতাজি আরেকটা দল, কিন্তু এটা কিন্তু কখনোই নয়। গান্ধীজিকে সবসময় কিন্তু নেতাজি কিন্তু সম্মান করতেন, কিন্তু তার ধর্ম তার পন্থাটা আলাদা ছিল, চরমপন্থী, যে আমরা করবো আমরা লড়ে জয় করবো, এবং সেই বীজটা আমাদের সবার মধ্যে তিনি বপন করে গেছিলেন। আজকে যেমন কোনো কিছু কোনো যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক না কেন, আমাদের এই ছাত্র যুব সমাজ বা যুব গোষ্ঠী তারা আগে আসে, সেই ব্যাপারটা সেই শক্তিটা সেই উদ্যমতাটা আগে কিন্তু ছিল না, সেই বপন সেই বীজটা বপন করেছেন কিন্তু নেতাজি। সুতরাং আমরা কিন্তু চরমপন্থী নরমপন্থী যাই পন্থী হোক না কেন, তারা কিন্তু একই ছিলেন, তারা দেশ মাতাকে ভালোবাসতেন, এবং সেই ভালোবাসাটা সেই বোধটা সকলের মধ্যে বহন করার চেষ্টা করেছিলেন, শুধু এইটুকুই। যাই হোক, এবার আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আমরা চলে যাই, আরও কিছু কিছু অনুষ্ঠান রয়েছে আমাদের। এবার আমাদের সিভিল ডিপার্টমেন্টের ছাত্র সৌমেন মুখার্জিকে অনুরোধ করব, তার সৌভিক মুখার্জি সরি সৌভিক মুখার্জিকে অনুরোধ করব তার ছোট্ট একটা স্পিচ আমাদের সামনে পরিবেশন করার জন্য। হ্যালো এভরিওয়ান, উইশ ইউ আ ভেরি ওয়েল গুড মর্নিং। ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্ক অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার রেপুটেড কলেজ ফর মেকিং সাচ আ ওয়ান্ডারফুল অ্যাটমোসফিয়ার অ্যান্ড অল দ্য টিচার্স ফর গিভিং মি this wonderful opportunity for saying something about Netaji Subhash Chandra Bose. Netaji Subhash Chandra Bose was born on 23rd January 1897 in Odisha, Karnataka. He was the son of Chandra Tosh and Bhagwati Devi. This great freedom fighter, all these great freedom fighters were dead, we are celebrating, and I am feeling very lucky to be a part of this celebration. Netaji has a massive quality of leading thousands or millions of people. He never tolerated injustice. He was a prominent person. He rejected the dominion status in 1928, which was accepted by Mahatma Gandhi. He convinced the people that we want complete freedom. He also said that in dominion means we don't get any individual root. So we want complete freedom. There is the reverse opinion between Netaji and Gandhiji. He was an extremist. Netaji respects Gandhiji and obeys him also. That's why he resigns the presidential election which was held in 1939 in request of Gandhiji in spite of his will. He said, give me blood, I will give you freedom. He was arrested 12 times and always detention by the policemen. He escaped from India to Germany for building Axis allies. There he met Hitler in 1943. After their meeting, Hitler released 4,000 prisoners and the prisoners joined Azadi Fauj with Netaji. After that, he influenced the Prime Minister of Japan also, and as a result, he was given 45,000 soldiers by the Prime Minister of Japan to make the Azadi Fauj. Netaji established first all-women infantry combat unit in the name of Rani Lakshmibai Brigade. There are some differences of opinion about his intent, but it is said that on which plane Netaji was going to Moscow was crashed in Taiwan in 1945. It is true that he is no more with us physically, but he will live in our imagination forever. That's all about Netaji Subhash Chandra Bose. Thank you so much for having me. Speech with us. Ebar amader next performance holo nach dance performance. Seta hocche Desh Rangila. Thank you.
খুব দ্বিজেন্দ্রলালের রায় লেখা মনোভাব পুষ্পে ভরা গানটা হয়েছে।
আর কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। বিপ্লবিক কার্যকলাপ
এবং একইভাবে ওই সময় বাইরের দেশের সঙ্গে বন্ধুত্ব করে নেতাজি যে একটা সাংস্কৃতিক চাপ সৃষ্টি করেছিল ইংরেজদের ওপর, তার ফলে কিন্তু আমাদের আজকে এই স্বাধীনতা প্রাপ্তি। সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান ছাত্রছাত্রী তোমরা যেটা করেছ তার খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। এবং কী করবো, প্রত্যেকটা যে উপস্থাপনা, নাচ, গান, নাটক খুবই সুন্দর হয়েছে, উপভোগ হয়েছে, এবং এগুলো থেকে অনুপ্রেরণা প্রেরণা নিয়ে পরবর্তী যারা দুনিয়ার বাইরে আছে তারা এই ধরনের প্রোগ্রাম করবে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা এই সমস্ত প্রোগ্রাম বিশেষ করে প্রোগ্রামটাকে কন্ডাক্ট করেছ আজ বিগত এক সপ্তাহ ধরে অনেক পরিশ্রম করে প্র্যাকটিস করে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি এবং এর মাধ্যমেই অনুষ্ঠানে কালচারাল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।